করোনা মহামারীতে আরো 150 শতাধিক মৃত্যুর খবর। ঘাটে আজও উপচে পড়া ভিড়, কঠোর লকডাউনের বিধিনিষেধ মানাতে রাজধানীতে চোর পুলিশ খেলা। এখন পুলিশ প্রশাসন আর পাবলিক চোর পুলিশের খেলা খেলতেছে। মৃত্যু আটানো যাচ্ছে না, আসলে আমাদের জনগণের সমস্যা এটা। এটা সরকারের দোষ দিয়ে লাভ নাই। এডিস মশা নির্মূলের জনসচেতনতা কার্যক্রমে নাট্যজনরা সহযোগিতা চাইলেন দুই মেয়র। ডেঙ্গু ডেডিকেটেড করা হয়েছে ঢাকার 6টি হাসপাতাল। আগুনে পোড়া ও হাড় ভাঙা রোগীর চিকিৎসায় মানব টিস্যু ব্যাংক প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় ধরা হয়েছে 173 কোটি টাকা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। করোনা ও উপসর্গে গেল 24 ঘন্টায়, শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন জেলায় আরও 158 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে করোনায় মারা গেছেন 31 জন, বগুড়াতে করোনা ও উপসর্গে প্রাণ গেছে 21 জনের, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 18 জন, চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে 17 জনের, সমান সংখ্যক 17 জনের প্রাণ গেছে ফরিদপুরে, সিলেটেও করোনায় মারা গেছেন 17 জন, ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে 12 জনের, বরিশাল শেরে বাংলা মেডিকেলে মারা গেছেন 10 জন, এছাড়া কুমিল্লায় 8, ঠাকুরগাঁয়ে 5, ঝালকাঠিতে 2 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা, সেই সাথে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। বেশিরভাগ হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ বেড, হাসপাতালে ধারণ ক্ষমতা চেয়েও বেশি রোগী ভর্তি আছে। আক্রান্তদের বেশিরভাগ আসছে ঢাকার বাইরে থেকে, তবে ঢাকার রোগীও কম নয়। অনেকেই বিভিন্ন হাসপাতাল ঘুরে সিট পাচ্ছেন না, টিকা নেয়নি, এমন জটিল রোগীর সংখ্যাই বেশি। ছাড়পত্র নেওয়া রোগীর সংখ্যা তুলনায় বেশি আসছে নতুন রোগী। রাজধানীর মহাখালী DNCC করোনা হাসপাতালে গত 24 ঘন্টায় ছাড়পত্র নেওয়া 20 জনের বিপরীতে নতুন রোগী এসেছে 74 জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন আরও কিছুদিন রোগীর এমন চাপ থাকবে। 22 তারিখে আমার বাচ্চা, আমার এই বাচ্চার আমি করোনা টেস্টের জন্য দিছি, নমুনা দিয়ে গেছে, কিন্তু মোবাইলে এখনো মেসেজ আসে নাই আমার। এক সপ্তাহ যদি আমি ঘুরতেছি, পজিটিভ না নেগেটিভ এটা বুঝতেছি। প্রবণতা তো আমরা একটু বৃদ্ধির দিকেই দেখছি, সেটি আরও হয়তো কিছুদিন আরও অব্যাহত থাকবে, সেটাই আমাদের প্রেডিকশন। তো সেই অনুযায়ী আমরা যাতে আরও কিছু পেশেন্ট বেটার কেয়ার আনতে পারি, সেগুলোর চেষ্টা আমাদের আছে। এখন সেটি সম্পন্ন হলে হয়তো আমরা আরও বেশি পেশেন্ট নিতে পারবো। জ্বর আসলে করোনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গুর পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি আরও বলেন, খুব দ্রুতই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হবে। কোভিড-19 পরিস্থিতিতে জ্বর হলে কেবল করোনা হয়েছে সেটি মনে না করে কোভিড-19 এর পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু জ্বরের পরীক্ষাটিও করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে এই পরীক্ষাগুলো বিনা পয়সায় করবার ব্যবস্থা আছে, সরকারি বেসরকারি সকল হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা আছে। পরীক্ষাটি করে নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করলে আমরা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা অবশ্যই পরিহার করব। কঠোর লকডাউনের মাঝেও বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে যাত্রীদের উপচে পড়া ভিড়। ফেরিতে সবচেয়ে বেশি পারাপার হচ্ছে মোটরসাইকেল। সকাল থেকে বেশ কয়েকটি ফেরিতে পণ্যবাহী গাড়ির চাইতে বেশি ছিল ভেঙে ভেঙে গন্তব্যে রওনা দেওয়া লোকজন। সব থেকে বেশি চাপ মোটরসাইকেলের, আছে ব্যক্তিগত যানবাহনও, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঘাটের প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট থাকলেও ফেরিতে যাত্রী পারাপার নিয়ন্ত্রণে তেমন কোনো তৎপরতা নেই। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল ও ছোট যানবাহনে ঘাটে আসছেন যাত্রীরা। ফেরিতে নদী পার হয়ে আবারও ছোট যানবাহনে পৌঁছাচ্ছেন গন্তব্যে, গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া হয়েও রাজধানীতে ফিরছেন অনেক মানুষ। সরকার যেভাবে নজর দিচ্ছে কষ্ট, তারপর আমাদের চাকরিচ্যুত করতে হবে, আমাদেরকে তো খেতে হয়, আমাদের তো সংসার আছে, সবই তো চলতেছে, যানবাহন, অটো, বাইক, ট্যাক্সি আছে, সব চলতেছে, এভরিথিং। তা না হলে আমরা কিভাবে আসি? ডাবল থেকে বেশি ভাড়া দিতে হচ্ছে। কঠোর লকডাউনে বিধিনিষেধ যেন চোর পুলিশ খেলা। নির্দেশনা অমান্যের কথা সাধারণ মানুষ নিজেরাই স্বীকার করছেন, পুলিশ দেখা মাত্র পালিয়ে যাচ্ছেন অকারণেই বাইরে বের হওয়ারা, আবার কিছুক্ষণ পর সবাই একত্রিত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানলে কঠোর লকডাউন দিয়েও
করোনায় মৃত্যু এবং সংক্রমণ কমানো যাবে না। প্রশান্ত কুমার একজন ব্যবসায়ী, করোনায় স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত শরীরচর্চা করছেন। আক্ষেপ করে বললেন, তিনি একা সচেতন হলে কি হবে, অন্যরা সচেতন না হলে সংক্রমণ কমবে না, যার প্রমাণ কঠোর লকডাউনেও মৃত্যুহারের রেকর্ড। সতর্কতা জিনিসটা খুবই কম। হ্যাঁ, তার কারণ দেখেন, লকডাউন দিচ্ছে, সরকার বললো যে ঠিক আছে আপনারা 15 দিনকে জন্য সব কিছু বন্ধ, যার যার জায়গায় থাকেন, কিন্তু জনগণ আমরা মানছি না। সাধারণ মানুষ নিজেরাই স্বীকার করলেন জনগণ সচেতন না, তারা ইচ্ছাকৃতভাবে নিয়ম মানে না, তাই সংক্রমণও কমছে না। অধিকাংশ মানুষেরই আপনার মাস্ক নাই, কালকেও 258 জন মানুষ চলে গেল, তারপরও আমরা সচেতন হইনি। মৃত্যু আটানো যাচ্ছে না, আসলে আমাদের জনগণের সমস্যা এটা, এটা এটা সরকারের দোষ দিয়ে লাভ নাই। গত বছরের প্রথমে মানুষ যেভাবে সচেতন ছিল লকডাউনের ব্যাপারে, এখন মানুষ খুবই উদাসীন। মানুষ মনে করে এখন জনগণ চোর পুলিশ খেলা খেলছে, মূল রাস্তা ফাঁকা, তবে গলিতে গলিতে ঠিকই দল বেঁধে আড্ডা দিচ্ছে স্থানীয়রা। পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু পাবলিকের নিয়ন্ত্রণ নিতে পারতেছে না। এখন পুলিশ প্রশাসন আর পাবলিক, চোর পুলিশের দোকানদারেরা চোর পুলিশের খেলা খেলতেছে। পুলিশ প্রশাসন আমি মিডিয়ারেরা করতে পারি না, সবাইকে নিজের নিজ উদ্যোগে সচেতন হইতে হবে। সত্যিকার অর্থে লকডাউন বলতে যেটা বোঝায়, আমার চোখে সেটা পড়ছে না, লকডাউন মানিটা কি। এই যখন পরিস্থিতি, তাহলে বাঁচার উপায় কি? করোনার ভুক্তভোগীরা মনে করেন, সাধারণ মানুষ যদি ব্যক্তিগতভাবে সচেতন না হন, তাহলে এই মৃত্যুর মিছিলে লাগাম টেনে ধরা সম্ভব না। পুলিশ বলছে, মানুষ বিচিত্র অজুহাত নিয়ে বের হয়, কেবল চেকপোস্ট বসিয়ে করোনা আটকানো সম্ভব না। আপনারাও জানেন যে অজুহাতগুলো দিচ্ছে, এই সেগুলো মোটামুটি, কিন্তু আপনি দেখেন যে অসুস্থ রোগী ম্যাক্সিমামই কিন্তু আপনার হসপিটালে যাচ্ছে, তাদের মেডিকেল সার্টিফিকেট, তাদের সব কিছু কিন্তু নিয়ে যাচ্ছে, এবং ওকে দেখেও কিন্তু মনে হচ্ছে অ্যাপারেন্টলি যে অসুস্থ। কেউ হয়তো ব্যাংকে যাচ্ছেন, কেউ কোভিড টিকা নিতে যাচ্ছেন, কেউ হাসপাতালে যাচ্ছেন। অতি তুচ্ছ প্রয়োজনে বা বিনা প্রয়োজনে যারা বের হয়েছেন, তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় এনেছি, এবং তাদের যদি আমাদেরকে সন্তোষজনক জবাব দিতে না পারেন বা যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারেন, তাহলে তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। এদিকে ঢাকার প্রবেশপথগুলো দিয়ে বুধবারও পায়ে হেঁটে মানুষ প্রবেশ করেছে, যেখানে তাদের আটকানোর কোনো সুযোগই নেই। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গুর প্রকোপ কমাতে জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সকালে মোহাম্মদপুরে র্যালি করে উত্তর সিটি, এতে যোগ দেন নাট্য ব্যক্তিত্বরা। এ সময় মেয়র আতিকুল ইসলাম জানান, মে মাস থেকেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। এদিকে কদমতলিতে এক অনুষ্ঠানে দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস বলেন, ঘরে ঘরে গিয়ে মশা নিধন সম্ভব নয়, তবে নাগরিকদের তথ্য দিয়ে সহায়তা করতে হবে। প্রধান সড়কে ঠাই হয়েছে বাথরুমের কমোড, আছে ফুলের টব আর পরিত্যক্ত নারিকেলের মালা। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে ডেঙ্গু নিয়ে নগরবাসীকে সচেতন করতেই এ ধরনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার সকালে ডিএনসিসির পক্ষ থেকে র্যালি করা হয়। মেয়র আতিকুল হক আর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা, ছিলেন অভিনেতা মোশাররফ করিমও। আমরা এখন অলরেডি কোভিডের একটা ভালো ঝামেলার মধ্যে আছি, তারপরে আমরা এই ক্যাম্পেইনে বের হওয়ার প্রধান কারণই হচ্ছে সচেতনতা তৈরি করা। আপনার নিরাপত্তার জন্য, সকলের নিরাপত্তার জন্য একজন আরেকজনকে উদ্বুদ্ধ করবেন, এমনই প্রত্যাশা। উপস্থিত সব বক্তাই করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান, এর মধ্যেই ডেঙ্গু নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান উত্তরের মেয়র। এই কোভিডের সময় আমাদের কিন্তু প্রত্যেকে ঘরে বসে থাকার কথা, ঘর থেকে অফিস করার কথা, কিন্তু সকল কাউন্সিলর কিন্তু মাঠে নেমে গিয়েছেন, সকল কাউন্সিলররা মাঠে নেমেছেন, ওনাদের সাথে ম্যাজিস্ট্রেট থাকবেন, ওনারা যেই সব এলাকাতে আমাদের লার্ভা দেখবে ওই এলাকাতে তারা ফাইন করবে। মেয়র আতিক ঘোষণা দেন, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগী সবচেয়ে কম থাকবে সেখানকার কাউন্সিলরদের পুরস্কৃত করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, রাজধানীতে ডেঙ্গু রোগীদের জন্য 6টি হাসপাতালকে ডেডিকেটেড করা হয়েছে। তারসলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল কামরাঙ্গিচরে, আমিনবাজারে বিশ্বজ্জার একটি হাসপাতাল আছে, তার পাশাপাশি আপনার শহীদ আহসানুল্লাহ মাস্টার 250 সজ্জার যে হাসপাতালটি আছে, এবং তার পাশাপাশি সরকারি যে সমস্ত হাসপাতালগুলো আছে এবং বেসরকারি, সেইখানে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার করবার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এদিকে দক্ষিণের মেয়র বলেছেন, ঘরে ঘরে গিয়ে মশা নিধন করা সম্ভব না, তবে নাগরিকরা তথ্য দিয়ে সহায়তা করলে কাজটা অনেক সহজ হবে।
এই বিস্তীর্ণ এলাকা, এত বড় এলাকা, এটা কিন্তু ঘরে ঘরে গিয়ে এটা সম্ভব না। সুতরাং আমাদেরকে তথ্য দিলে, রোগী হওয়ার আগেই তথ্য দিন, রোগী হওয়ার পরে হাসপাতাল থেকে তথ্য নিয়ে আসলে লাভ হয় না। রাজধানীর কদমতলিতে ম্যাচ কলোনি এলাকার সড়ক পরিদর্শনে গিয়ে এই কথা বলেন মেয়র শেখ ফজলেনুর তাপস। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সড়ক নির্মাণ ও সংস্কারের সময় ইউলোপ ও আন্ডারপাসে চলাচল যেন ব্যাহত না হয় সেদিকে নজর রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় তিনি বলেন, নৌযান চলাচলের সুবিধার্থে 805টি নিচু সেতু ভেঙে উঁচু করে তৈরি করতে হবে। একনেক সভায় টিস্যু ব্যাংকিং অ্যান্ড বায়োমেটেরিয়াল রিসার্চের সুবিধাদি আধুনিকায়ন সহ মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে 2,575 কোটি টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানায়, দেশে বিভিন্ন ধরনের টিস্যু গ্রাফটের চাহিদা বাড়লেও সেই অনুপাতে ল্যাবরেটরিতে কোষ সরবরাহ করা যাচ্ছে না, তাই হাসপাতাল ও ক্লিনিকের সক্ষমতা বাড়াতেই মানব টিস্যু ব্যাংক আধুনিকায়ন করা হচ্ছে। এই নিয়ে হবে উচ্চতর গবেষণা। সভায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3টি আন্ডারপাস ও 1টি ইউলুপ নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। আশঙ্কাজনক হারে করোনার সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে দেখা দিচ্ছে অক্সিজেনের জন্য হাহাকার। হঠাৎ চাহিদা বাড়াই তৈরি হয়েছে সংকট। পরিস্থিতি সামলাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে শিল্প খাতের তরল অক্সিজেন হাসপাতালে সরবরাহ করছে জিপিএইচ, ইস্পাত সহ চট্টগ্রামের কয়েকটি শিল্প গ্রুপ। চট্টগ্রামে সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র এখন এমন, দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতি। চট্টগ্রামে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা 900 ছাড়িয়েছে, শনাক্ত প্রায় 77,000। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শয্যা এবং আইসিইউ খালি নেই কোনো হাসপাতালে, চলছে অক্সিজেনের হাহাকার। সংকট মেটাতে শিল্প খাতের তরল অক্সিজেন যাচ্ছে হাসপাতালে, উৎপাদন বাড়িয়ে এখন প্রতিদিন নিজস্ব প্লান্টের অক্সিজেন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করছে জিপিএস ইস্পাত। প্রতিদিন 30 টন করে লিকুইড অক্সিজেন বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে দিচ্ছি, এবং একই সঙ্গে এ পর্যন্ত আমরা 76,000 সিলিন্ডার গ্যাসিয়াস ফর্মে আমরা সিলিন্ডার সাপ্লাই করছি, যেটা আবার ফিরে আসার পরে আমরা রিফিল করে দিচ্ছি। মূলত এসব প্লান্টে তৈরি তরল অক্সিজেন ব্যবহৃত হয় স্টিল পরিশোধনের কাজে, কিন্তু চলমান সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তা এখন যাচ্ছে হাসপাতালে। এই সময়ে দেশের স্বার্থে, মানবতার স্বার্থে আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন, এই মিল অবশ্যই লস হোক বা যেটাই হবে হোক, হ্যাঁ, বাট এটা চালু থাকবে। একইভাবে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহ করছে চট্টগ্রামে আরও কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রায় 9,000 পিস ইয়াবা সৌদি আরবে পাচার কালে সাদ্দাম নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সকাল 6টার দিকে তাকে আটক করা হয়। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক সংবাদ সম্মেলনে জানান, একটি ফ্লাইটে সৌদি আরবের দাম্মামে ইয়াবাগুলো পাচারের পরিকল্পনা ছিল তার। এভাবেই লাগেজের ভেতর বিশেষ কৌশলে লুকানো ছিল 8,950 পিস ইয়াবা, উদ্দেশ্য সৌদি আরবের দাম্মামে পাচার। কিন্তু তার আগেই ধরা পড়ল ইয়াবাগুলো। বুধবার সংবাদ সম্মেলনে এপিবিএন জানায়, পাচারকারী সাদ্দাম প্রথমে অস্বীকার করলেও তল্লাশিতে ধরা পড়ে। প্রথমে তার বডিতে চেক করে কোনো কিছুই পাওয়া যায়নি, কিন্তু তার তার যেটা লাগেজটা ছিল সেই লাগেজটা একটা ব্যাগ, এই ব্যাগে চেক করার পর আমরা এর ব্যাগ থেকে আমরা বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় এই 8,950 পিস ইয়াবা আমরা উদ্ধার করি, যে এই ইয়াবাগুলো নিয়ে যাত্রী সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ জানায়, কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে সে, এরপরেই সৌদি আরবের দাম্মামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেবার কথা ছিল। সৌদি আরবে প্রতি পিস ইয়াবা 1-1.5 হাজার টাকায় বিক্রি হতো বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক সাদ্দাম। কুমিল্লার একজন ব্যক্তির কাছ থেকে সে ইয়াবাগুলো সংগ্রহ করেছে, সংগ্রহ করার পরে এবং সংগ্রহ করে সে যেটা সুবিধা পেয়েছে বা হয়তো এই সুবিধা পেত যে তাকে তার টিকিট করে দেওয়া হচ্ছে, তাকে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে, এই একটা সুবিধা সে পাচ্ছে, আর ইয়াবার একটা ইয়াবা বিক্রির পর একটা লভ্যাংশও সে পেত, আর এটা এখান থেকে নিয়ে
দাম্মামিরিয়া এক প্রবাসী বাংলাদেশির কাছে তার কিন্তু হস্তান্তর করার কথা। এর আগেও আসামির সাদ্দামের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এর আগেও কিন্তু তার নামে 2020 সালে একটা ইয়াবা মামলা আছে। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।